সাত পাকে বাধা পড়লেন, অর্থাৎ বিয়ে করলেন নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ। বৃহস্পতিবার রাতে অর্থাৎ 10 ডিসেম্বর 2020 এই বিয়ে অনুষ্ঠিত হয় চট্টগ্রামে। বর দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক সাতারাজিৎ দত্ত। সনাতন ধর্মীয় রীতি অনুসারে বৃহস্পতিবার রাত 9:30 তাদের বিয়ে শুরু হয়। বিয়ের আনুষ্ঠানিকতা চলে মধ্যরাত পর্যন্ত। 7 ডিসেম্বর রাতে চট্টগ্রামে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আশীর্বাদ অনুষ্ঠান সেরেছেন তারা। অপর্ণা ঘোষের বর সাতারাজিৎ দত্ত জাপানে লেখাপড়া করছেন, তিনি আইটি ইঞ্জিনিয়ার। 2006 লাক্স চ্যানেলাই সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন রাঙামাটির মেয়ে অপর্ণা ঘোষ। এ আসরে সেরা 5 জায়গা পান তিনি। তার প্রথম অভিনয় ছিল তবুও ভালোবাসি নাটকে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অপর্ণা ঘোষকে। টিভি নাটক, মঞ্চ, মডেলিং, চলচ্চিত্র উপস্থাপনাসহ বিনোদন জগতের প্রায় সব ক্ষেত্রেই তার সরব উপস্থিতি দেখা গেছে গত কয়েক বছরে। বড় পর্দাও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। তার সিনেমাগুলোর মধ্যে অন্যতম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মেঘমল্লার, সুতপার ঠিকানা, ভুবন মাঝি বেশ প্রশংসিত হয়েছে। 2013 মৃত্তিকা মায়া চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। অপর্ণা ঘোষ, নতুন জীবনের জন্য শুভকামনা রইল চ্যানেল AM এর পক্ষ থেকে। ভালো থাকবেন হাজব্যান্ডকে নিয়ে। সাত পাকে বাধা পড়লেন, অর্থাৎ বিয়ে করলেন নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ। বৃহস্পতিবার রাতে অর্থাৎ 10 ডিসেম্বর 2020 এই বিয়ে অনুষ্ঠিত হয় চট্টগ্রামে। বর দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক সাতারাজিৎ দত্ত। সনাতন ধর্মীয় রীতি অনুসারে বৃহস্পতিবার রাত 9:30 তাদের বিয়ে শুরু হয়। বিয়ের আনুষ্ঠানিকতা চলে মধ্যরাত পর্যন্ত। 7 ডিসেম্বর রাতে চট্টগ্রামে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আশীর্বাদ অনুষ্ঠান সেরেছেন তারা। অপর্ণা ঘোষের বর সাতারাজিৎ দত্ত জাপানে লেখাপড়া করছেন, তিনি আইটি ইঞ্জিনিয়ার। 2006 লাক্স চ্যানেলাই সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন রাঙামাটির মেয়ে অপর্ণা ঘোষ। এ আসরে সেরা 5 জায়গা পান তিনি। তার প্রথম অভিনয় ছিল তবুও ভালোবাসি নাটকে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অপর্ণা ঘোষকে। টিভি নাটক, মঞ্চ, মডেলিং, চলচ্চিত্র উপস্থাপনাসহ বিনোদন জগতের প্রায় সব ক্ষেত্রেই তার সরব উপস্থিতি দেখা গেছে গত কয়েক বছরে। বড় পর্দাও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। তার সিনেমাগুলোর মধ্যে অন্যতম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মেঘমল্লার, সুতপার ঠিকানা, ভুবন মাঝি বেশ প্রশংসিত হয়েছে। 2013 মৃত্তিকা মায়া চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। অপর্ণা ঘোষ, নতুন জীবনের জন্য শুভকামনা রইল চ্যানেল AM এর পক্ষ থেকে। ভালো থাকবেন হাজব্যান্ডকে নিয়ে।